हेलो फ्रेंड्स, आज आमी तोमादेरके आलुर खोसा बाटार एकटा रेसिपि देखाते जाচ্ছি। आशा करी तोमादेर रेसिपिटा भालो लागबे। तो चलो रेसिपिटा स्टार्ट करছি। एखाने आमी आलुर খোসাগুলো যেগুলো আমরা ফেলে দিই সেই খোসাটা ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি কটা রসুন কোলা নিয়েছি আর লঙ্কা। आलू খোসাগুলো ভালো করে পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো খোসাগুলো আগে প্রথমে নিচ্ছি, তারপর আমি এটার মধ্যে দেব রসুন আর লঙ্কা। পেস্ট করার সময় আমি অল্প একটু নুন দিয়ে দেব। আমার এখানে আলু খোসার বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করব। তো কড়াইয়ে আমি নিচ্ছি সরষে তেল। সরষে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কালো জিরে আর গোটা একটা শুকনো লঙ্কা দিচ্ছি। ভালো মতন এগুলো আমি লাল হতে দেব। ফোড়ন আমার ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব आलुर खोसार जे पेस्ट करे रेखेछि सेटा एर मध्य दिए दिच्छी। आमी एखन एटाके दिएछि अल्प एकटु हलुद गुँड़ो और एकटु चीनी। एबार आमी आलुर खोसार बाटाके भालो मतन तेलेर मध्य कषाबो। पुरो एकदम शुकनो शुकनो एटा भाजा करबो। এখানে আমি আলু বাটার খোসাটা ভালো মতন ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আলু বাটার খোসার রেসিপি রেডি। এটা তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো উপর দিয়ে আমি অল্প একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তো রেসিপি যদি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। চ্যানেলে যদি তোমরা নিউ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আবার দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।